মিশরের সৈন্যবাহিনী সিপাহসালার হরেনহবের নেতৃত্বে বছরের পর বছর অমরিতদের বিরুদ্ধে যুদ্ধের পর জয়লাভ করে মিশরে ফিরে এসেছে। মিশরের মহান প্রভু অখুনাতুন, মিশরের আসমান ও জমিনের মহামান্য বাদশা, মহান খোদাতালার দরুদ বিজয়ী সিপাহসালার হরেনহব ও রুদামুনকে। যদি মহামান্য বাদশা অনুমতি প্রদান করেন তাহলে যুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণী পেশ করব। যদিও মিশরের সৈন্যবাহিনীর বিজয় এবং সিপাহসালার হরেনহবের বীরত্ব সম্পর্কে অবগত আছি, তারপরও জবান থেকে শোনার আনন্দটাই আলাদা। এটা মহামান্য বাদশাহ অখুনাতুনের দয়া। অমরিতগণ মিশরের সীমানাগুলোতে আক্রমণ করে বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল, লুণ্ঠন করেছিল এবং আমাদের সীমান্তগুলোকে তাদের দখলে নিয়ে নিয়েছিল। কিন্তু তাদেরকে আমরা পরাজয়ে বাধ্য করেছি, হাজার হাজার দখলদারদের হত্যা করেছি এবং তাদের নারী ও সন্তানদের বন্দি করেছি, প্রচুর গনিমতের মাল দখল করেছি। কঠিন লড়াইয়ের পর তাদের বাচ্চাকে গ্রেফতার করেছি, সকল লস্কর ও নারী সন্তানদের সম্মুখে বাচ্চার মুন্ডুপাত করেছি। শুধু তাই নয়, এমন আমি সিপাহসালার হরেনহবকে কঠিন পরিস্থিতি জয় করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বলার মতো আরো অনেক কিছু রয়েছে যা আপনার শোনা উচিত আলী জনাব। আমি লুণ্ঠন ও কতলের কথা শুনে সহ্য করতে পারি না, এটা স্বীকার করতে মোটেও কোনো দ্বিধা নেই যে মিশর সিপাহসালার হরেনহোপের কাছে ঋণী। যদি আপনার সাহসিকতা ও বীরত্ব না থাকত তবে মিশর এতদিনে ধ্বংস হয়ে যেত। মহামান্য বাদশাহ যুদ্ধ সম্পর্কে আপনার বিবরণী অবশ্যই শুনবেন, তবে কতল ও রক্তপাতের কথা না বলাই ভালো। জনাব হরেনহোপ, যুদ্ধের বিবরণী ঠিক এমনভাবে দিন যেন তা মহান বাদশাহকে ব্যথিত না করে। ইনারুস, আমাদের বীর সেনাপতির ক্লান্তি দূর করার জন্য অমৃতসুধার শরবত পান করাও। ওদেরকে দেখো, ওরা কত পরিমাণ গম চায় যে এত জীবজন্তু নিয়ে এসেছে। ওদের পেটগুলো দেখছো না? ওই পেটগুলো পূর্ণ করতে হলে বোরা বোরা গম দরকার। ওরা কারা? ওরা বাবিলিগণ, উত্তরের অধিবাসী, মনে হয় গম নিতে এসেছে। তার মানে এত পরিমাণ গম আছে যে ওদেরকেও দেওয়া যাবে? পুরোহিতগণও দেখছি গম কিনতে এসেছেন। হ্যাঁ, সেটা আবার তিন গুণ বেশি দামে। বর্তমানে তো আমুনের এবাদতখানার অবস্থা এদের চেয়েও খারাপ, কেন তবে সাহায্য করছেন না? প্রথমত এরা খাবেরি এলাকার লোক এবং খুবই সাধারণ নাগরিক। অন্যদিকে বছরের পর বছর তারা মিশরের রাজস্বদাতা, তারা আয়ের একটি বড় অংশ মিশরের হুকুমতকে প্রদান করে থাকে। এখন যেহেতু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে তাই আমরা তাদেরকে সাহায্য করছি, কিন্তু আমুন তো শক্তিশালী খোদা, তার কিছু সম্পদ যদি ইবাদতখানার খাদেমদের জন্য ব্যয় করে তাতে সমস্যা কি রয়েছে? ছিল, একটা সময় সম্পদ ছিল, তবে এখন আমুন সম্পদশালী নয়। যা কিছু ছিল তা সবই তুমি নিয়ে নিয়েছো। আলী জনাব, সে আমুনের কোষাগারের সংরক্ষক। সে মনের অজান্তে আমাদের একটা ভালো খবর দিল। ভালো খবর? হ্যাঁ, ভালো খবর, পরবর্তীতে জানতে পারবেন। রওনা দাও। কোনো কোনো পয়গম্বর অন্য পয়গম্বরের চাইতে বেশি ফজিলত ও শ্রেষ্ঠত্ব অর্জন করে।
দাদা জান, আপনার আগেও কি পয়গম্বর ছিল? আমার পূর্বেও অসংখ্য পয়গম্বর ছিলেন, আমার পরেও আসবেন। মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম ও আমার দাদা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ ও অন্যান্যরা আমার পরের পয়গম্বর হবেন। সর্বশেষ পয়গম্বর যিনি হবেন তার নাম আহম্মদ, সে আমার চাচা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আব্বা জান, কোন পয়গম্বর সকলের চাইতে মহান ও শ্রেষ্ঠ? যিনি তার আধিপত্য সারা বিশ্বে ছড়িয়ে দেবেন, তিনি সকল আম্বিয়ায় একটি অংশের প্রতিনিধিত্ব করে থাকে। যেমন আমি আমার গোত্রের প্রতিনিধিত্ব করছি, কিন্তু একজন পয়গম্বর আল্লাহ তাআলার হুকুম আহকাম সমস্ত জাহানে ছড়িয়ে দেবেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেনিয়ামিন কেন এখনো আসছে না? সে কি জানে না আমি তার অপেক্ষায় থাকি? চিন্তা করবেন না আব্বাজান, আমি এখনই তার খোঁজে যাচ্ছি। ফসল কাটতে জমিতে গিয়েছিলাম, যদিও তেমন একটা ফসল নাই, এটুকু না কাটলে তো না খেয়ে মারা যাব, ক্লান্ত ছিলাম। তাই ভাবছিলাম একটু বিশ্রাম নিয়ে তারপর আব্বাজানের দিদারে যাব। ভাই, তুমি তো জানো প্রতিদিন সূর্যাস্তের সময় আব্বাজান তোমার জন্য অপেক্ষায় থাকে, তাকে অপেক্ষায় রাখা তো মোটেও উচিত নয়। কখনো কখনো তো আমারও কাজ থাকে, তাই না? কাজে মশগুল হলে তো ভুলে যাই, কোনো ভনিতা করছি না। বেনিয়ামিন, বাহানা করো না তো, তুমি জানো না তোমার পিতার দিদারে যেতে হবে। কেন নয়, কেন নয়, অবশ্যই জানি, অবশ্যই জানি। ক্ষমা চাইছি বোন, আব্বাজানকে আর অপেক্ষায় রাখবো না, ঠিক আছে? চলো যাই। আমাকে ক্ষমা করবেন আব্বাজান, এমনটা আর হবে না। আমি কথা দিচ্ছি মরুভূমি থেকে ফেরার সময় আগে আপনার সাথে দেখা করে তারপর যাব। ইউসুফের বিরহে যে কষ্ট আমি সহ্য করছি তাই যথেষ্ট, তুমি আমাকে আর কষ্ট দিও না পুত্র। যদি ইচ্ছাকৃত কষ্ট দিয়ে থাকি তাহলে যেন খোদা আমাকে ক্ষমা না করে। ইউসুফের পরে তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমার দিদার আমাকে শান্তি প্রদান করে। যদি আপনার স্মরণে থাকে, আমি বেশ কয়েকবার ইবাদতখানা ও খাদেমদের আইনের বিরুদ্ধে মহামান্য বাদশাহর সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে ছিলাম। এখন কি তবে উপযুক্ত সময় এসেছে?
পরিপূর্ণভাবে এসেছে। বানুর নিফার তৃতীয় ওয়াসেনাথ, আমাকে ইউজারশিপের সঙ্গে একাকী থাকতে দাও। আমুন ইবাদতখানা তার জমি জমার বিশাল অংশ যেমন হারিয়ে ফেলেছে, ঠিক তেমনি তাদের ধনভাণ্ডারও শেষ করে ফেলেছে। সেটা জানি। এছাড়াও মিশরের বিশাল জনগোষ্ঠী একাত্মবাদী খোদার ইবাদত করছে। প্রস্তাব করছি প্রতিটি শহরে ঘোষণা করা হোক এখন থেকে, মিশরের জনগণের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম। নিশ্চয়ই শুনেছ হরেন হোপ, আমরা একাত্মবাদী খোদার ইবাদতকারী। এখন থেকে আমুনের ইবাদত করা পাপাচার ও গুণা বলে গণ্য করা হবে। যদিও আমুনের ইবাদতখানা আমার নিকট যথেষ্ট সম্মানের, তথাপি মহামান্য বাদশার বিশ্বাস ও আকিদাকে আমি প্রাধান্য দেব। তোমার কাছে এটা ভিন্ন আর কিছুই চাই না। যেভাবে মিশরের সীমান্ত দুশ্মন থেকে পবিত্র করেছ, সেভাবে মিশর থেকে কুফরি ও শেরেক দূর করবে। আমি মহামান্য বাদশার প্রতি অনুগত। এখন থেকে পদক্ষেপ নেওয়া হবে। একাত্মবাদী খোদার ইবাদতকারীদের সঙ্গে আমুন ইবাদতকারীদের লড়াইয়ের মোকাবেলায় অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমাদের উচিত হবে মিশরের সমস্ত লস্কর বাহিনীকে প্রস্তুত রাখা। হয়তো ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। যদিও আমি খুন ও রক্তপাত এসবের বিরুদ্ধে, কিন্তু কোনো উপায় নেই। প্রয়োজন মানুষকে বাধ্য করে। আমরা বছরের পর বছর সবুর করেছি, ইবাদতখানার বিরুদ্ধে পদক্ষেপে আমরা ধীরে চলো নীতি গ্রহণ করেছি যাতে রক্তপাতের সংখ্যা কমিয়ে রাখা যায়। আপনি চিন্তা করবেন না, আশা করছি কোনো রক্তপাত ঘটবে না। জনাব, অখনাতুন ও ইউজারশিপ একে অপরের প্রতি নির্ভরশীল। বাদশাহ জনাব ইউজারশিপকে ইলাহির পক্ষ থেকে একজন পথপ্রদর্শক বলেই মনে করেন। হে খোদার নবী, দোয়া করুন যে এই আইন পরিবর্তন করতে যেন কোনো রক্তপাত না হয়, কোনো মানুষের জান যেন কতল না হয়। কোনো উচ্চ মকামে পৌঁছতে গেলে অনেক কঠিন কিছু প্রদান করতে হয়। কতই না ভালো হতো যদি ইমানের পথে অসংখ্য রক্ত ঢেলে দেওয়া যেত। এই রক্তগুলোই অন্ধকার কল্পকে আলো দান করে এবং মৃত আত্মাগুলোকে জিন্দা করে তোলে। কিন্তু এগুলো ছাড়াও আমি আশাবাদী আল্লাহ তাআলা অবশ্যই একাত্মবাদী খোদার অনুসারীদের সাহায্য করবেন এবং এই কুফরি ও শেরেকের বিরুদ্ধে লড়াইয়ে ইমানদারগণই জয়ী হবেন। মিশরের সর্বত্র পাইক পাঠাও এবং সকল জায়গায় ঘোষণা করে দাও, একাত্মবাদী খোদার ধর্মই মিশরের রাষ্ট্রীয় ধর্ম। খাদেমগণ এবং বয়োজ্যেষ্ঠদের বলবে এখন থেকে আমুনের ইবাদত করা অপরাধ। ঘোষণাকারীকে বলবে সকল শহরের অলিতে গলিতে এই খবর ছড়িয়ে দিতে। যাও, আশা করি আমুন আমাকে ক্ষমা করবেন। কেননা আমি আমুনকে যেমন মিশরের মহান খোদা হিসেবে জানি, একই সাথে অখনাতুনকে মিশরের মহামান্য বাদশাহ এবং খোদাগণের সন্তান হিসেবে মানি। আমি জানি অখনাতুন এর বরখেলাফ করেছে এবং পূর্বপুরুষের আইনকে অবজ্ঞা করে যাচ্ছে, কিন্তু আমি তার অনুগত। মিশরের মহামান্য বাদশাহ অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে এখন থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা
কুফরি ও শিরক বলে গণ্য করা হবে। আমি জানতাম শেষ পর্যন্ত ইউজারশিপ আমনের ইবাদতকারীদের ধ্বংস করে ফেলবে। তার আমনের খাদেমদের ভয় পাওয়া উচিত ছিল, তারা তো চুপ করে বসে থাকবে না। আজ থেকে আমন ও অন্যান্য খোদাগণের ইবাদত করা গুনাহ ও অপরাধ হিসেবে গণ্য করা হবে। আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম। তার থেকে কি পেলাম যে তার খোদার থেকে পেতে হবে? এগুলো সব ইউজারশিপের চক্রান্ত। নয়তো আমরা ইউজারশিপের কাছ থেকে কল্যাণ ও অভাবীদের খেদমত ছাড়া কিছুই দেখিনি। সে তোমাদের খেদমত করেনি, আমিও আমুনের খাদেমরা তোমাদের খেদমত করেছে। সে আমুনের ধনভাণ্ডার ও আমাদের পকেট খালি করে দিয়েছে, যেন আমাদের সম্পদ নিয়ে তোমাদের মতো অভাবীদের পেট ভরাতে পারে। এই বছর তো ইউজারশিপের কাছ থেকে তুমি জখম হয়েছ, তাই এখানে এসে তার বিরোধিতা করছো। আমার তো এইসব মাথায় আসছে না যে সশরীরে হাজির খোদাকে বাদ দিয়ে তোমরা অদৃশ্য খোদার ইবাদত করছো। এই জন্যই যে তোমাদের হাজির নাজির খোদা আমাদের জন্য কিছুই করেনি, কিন্তু ইউজারশিপের খোদা আমাদের দুর্ভিক্ষ ও গোলামি বান্দেগি থেকে নাজাত দিয়েছে। আমরা ইউজারশিপের অদৃশ্য খোদাকে তোমাদের খোদার চাইতে বেশি চিনতে পেরেছি। মিশরের মহামান্য বাদশা অখনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। আরে এই ছোকরা, বন্ধ করো এইসব, কি বলছো তোমরা? জনাব, মনে হচ্ছে বাদশাহ অখুনাতুনের আদেশ উপেক্ষা করছেন। এগুলো ঢাকঢোল পিটিয়ে শহরে বলার জন্য কি জনাব অখুনাতুন তোমাদের নির্দেশ দিয়েছে? ঠিক ধরেছো জনাব, অখুনাতুন ও ইউজারশিপের ফরমান এটা। কেউ যদি এই ফরমান উপেক্ষা করে তবে তাকে হাজতে পাঠানো হবে। আমি খুব ভালোভাবেই জানতাম ইউজারশিপের পদক্ষেপ এই পর্যন্ত পৌঁছাবে। এখনো আমনের অনেক অনুসারী রয়েছে যারা বাইরে অপেক্ষা করছে, তারা আমনের দুশ্মনের সঙ্গে লড়াই করতে চায়। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিরোধ করব, ইউজারশিপের সাথে লড়াই করব। অখুনাতুন এখনো খাদেমদের বাহুবল দেখেনি। কোন বাহুবল? আমাদের তো কোনো সেনাবাহিনী নেই। সব সাধারণ জনগণ, এদেরকে যদি একত্রিত করা হয় এবং যুদ্ধাস্ত্র দেওয়া হয় তাহলেই দেখবেন। মিশরের মহামান্য বাদশা অখুনাতুন ও ইউজারশিপের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। জানতাম অবশেষে মিশরের জনগণের দিন একাত্মবাদী খোদার দিকে ধাবিত হবে। মিশরের কয়েক হাজার বছরের দিনকে ধূলিসাৎ করার হক ইউজারশিপের নেই। কিন্তু আমাদের যা কিছু রয়েছে ইউজারশিপ তার খোদার জন্য রয়েছে। আমুন ও তার খাদেমরা আমাদের কি দিয়েছে? এই তুমি কি বললে? তুমি একাত্মবাদী খোদার প্রতি ঈমান আনছো? হ্যাঁ, আমাদের আমুন কিছুই না। হ্যাঁ, তুমি আমার কত বড় সাহস, তুমি তোমার এত বড় সাহস আমাদের আমুনকে নিয়ে আমাকে অস্বীকার করছো? এই তোকে সবে মারো, তোর এখানে থাকার কোনো দরকার নেই। তোকে একাত্মবাদীর খোদার দরুদ আমুনের উপর, দরুদ আমুনের খোদা, দরুদ খোদাগরের মহান খোদা। এই আমাকে ছেড়ে দাও। কি হলো? ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমুনের ইবাদত করা কি অপরাধ? আমুন ও তার অনুসারীদের ইবাদত করা অপরাধ নয়, কিন্তু একাত্মবাদীদের উপরে হামলা করা অপরাধ। চলো চলো আমার সাথে। এত দুঃসাহস তোমাদের, ছাড়ো আমাকে। চলো আমার সাথে। ছাড়ো।
মিশরের মহামান্য বাদশাহ অখনাতন ও ইউজারসিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। আমুনের আইন খাদেমদের জন্য মন্দ নয়, সর্বোৎকৃষ্ট বিনোদন, সুন্দরী নারী, সুস্বাদু খাবার সব কিছুই তাদের নাগালে, তারা তো এই আইনের বিরুদ্ধে যাবেই। আচ্ছা, ইউজারসিফের কি এটা করা ঠিক হয়েছে বলতো? মিশরের সমস্ত মানুষকে নিজের হুকুমতের গোলাম বানিয়ে দিয়েছে, সে আমাদের সবাইকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমাদের কোনো ফারাক নেই, প্রথম থেকে গোলাম ছিলাম, গোলামের মতোই জিন্দেগি পার করছি। আমাদের তো এমন কিছুই পরিবর্তন হয়নি, তোমার যেহেতু অনেক গোলাম ছিল তাই এটা তোমার জন্য দুঃখ ও কষ্টের। ইউজারসিফের এই বছরের সবচেয়ে বড় গুণা তোমাদের জবান খুলে দেয়া। এইটা তার হক, ক্ষমতা থেকে একদম নিচে নেমে আসা অনেক কষ্টের। অন্যান্য খোদার ইবাদত করা গুনাহ ও ক্ষমাহীন অপরাধ হিসেবে গণ্য করা হবে। মিশরের মহামান্য বাদশাহ অখনাতন ও ইউজারসিফের আদেশ মতে মিশরের রাষ্ট্রীয় ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম হিসেবে পরিগণিত হবে এবং অন্যান্য খোদার ইবাদত করা অপরাধ হিসেবে গণ্য হবে। এগুলো সবই ইউজারসিফের কাজ, শুনতে পাচ্ছো আমার বন্ধু? সবাই ইউজারসিফকে ভালোবাসে এটাই যথেষ্ট নয়, তার খোদাকেও ভালোবাসতে হবে। অবশ্য অস্বীকার করব না, সে ও তার খোদা ইবাদতের যোগ্যতা রাখে। তোমার আমুনকে বিদ্রুপ করার কোনো হক নেই, আমুন হাজার হাজার বছর ধরে মিশরের জনগণের খোদা, আর তাকে নিয়ে বিদ্রুপ করছো? আরে তোমাদেরও হক নেই একাত্মবাদী খোদার অনুসারীদের বিরোধিতা করা। মানে আমুনের খোদাকে গালি দেয়া হবে আর আমরা নীরবে বসে থাকবো? হ্যাঁ, যদি একাত্মবাদী খোদার বিরোধিতা করো তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে। দেখলে তো, শুনলে তো, আমুনের শহরে আমুনের ইবাদতকারীরা বন্দী থাকবে আর একাত্মবাদী খোদার ইবাদতকারীরা আজাদ হয়ে ঘুরে বেড়াবে। লানত পাথরের তৈরি খোদার উপরে, লানত আমুনের উপরে। কি বললে? শান্ত হও, তোমার অন্যদেরকে লানত দেওয়া উচিত নয়। তুমি কোন পক্ষের? আমি তো আমুনকে লানত দেবই, কারণ আমি তার খাদেমদের ঘৃণা করি। তুমি যদি তাদেরকে ঘৃণা করো তারাও তোমার একাত্মবাদী খোদাকে ঘৃণা করবে, তুমি কি তাই চাও? না, আমি তা চাই না। একাত্মবাদী খোদার কসম, ইবাদতখানার এত জুলুম অত্যাচার দেখেছি যে আমি রাগ ধরে রাখতে পারছি না। কি জাদু টানায় ইউজারসিফ দেখাচ্ছে, তার হক রয়েছে। যদি আমার খোদা আমাকে এইভাবে অনুগ্রহ করত তাহলে আসমান জমিন এক করে তার ইবাদত করতাম আমি। কি চাও? আমার সঙ্গে কি কাজ রয়েছে? আলী জনাব, কাফেরগণ আমুনের ইবাদতকারীদের লাগাম টেনে ধরেছে আর একাত্মবাদী খোদার ইবাদতকে প্রাধান্য দিচ্ছে। আমরা জানতে চাই জনাব অজ্ঞামহরের সিদ্ধান্ত কি, কোনো পদক্ষেপ নিচ্ছেন না কেন? কিছুদিন হলো ঘোষণাকারীগণ একাত্মবাদী খোদার ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করছে। ঘোষক প্রকাশ্যে একাত্মবাদী খোদার দিনের কথা প্রচার করেছে। আমাদের মাথা নত হয়ে গেছে, আমরা চারপাশের খবর সম্পর্কে অবগত নই। ইউজারসিফ তো তার নিজের কাজ করে ফেলেছে, আমুনের ইবাদত কারিগণের দেহে সর্বশেষ আঘাত এনেছে। অবশ্যই কিছু করা উচিত, আমাদেরকে অবশ্যই একটা নকশা আঁকতে হবে। যখন নকশা আঁকা দরকার ছিল তখন আঁকেননি,
বলেছিলাম ইউজারসিফ এবং অখুনাতনকে শেষ করে দেয়া হোক, কিন্তু আপনি তা করেননি, আর এখন চাইছেন নকশা করতে। আমার যা কিছু করা প্রয়োজন ছিল সেটা আমি আঞ্জাম দিয়েছি। করেছেন, এতদিন পর্যন্ত ইউজারসিফ যা কিছু করেছে আপনি সেটা বসে বসে দেখেছেন, কিছুই বলেননি। এটা স্বীকার করে নেওয়া উচিত যে ইউজারসিফ ও তার খোদা অনেক শক্তিশালী। ইউজারসিফের খোদা শক্তিশালী নয়, বরং আমরাই নালায়েক এবং দুর্বল। আচ্ছা, পুদি এমন কি নিজেকে জনাব অজ্ঞামহরের থেকে বেশি জ্ঞানী মনে করছে? কেন নয়, হতে পারে অজ্ঞামহরের বিবেক ও তীক্ষ্ণ বুদ্ধি কাজ করছে না, সে কারণেই হয়তো পুদি এমন তার শামশিরকে অধিক কার্যকর বলে মনে করছে। দেখিনি, কিন্তু তার কুদরত তো দেখেছি। তার খোদাকে আমরা জানি না, তবে ইউজারসিফকে আমরা অবশ্যই সম্মান করব। আমরা কেন ইউজারসিফের খোদার ইবাদত করব, আমি তো সেটা বুঝতে পারছি না। আমরা কি তাকে দেখেছি? এই তুমি দেখেছো? আমরা কেউ তাকে দেখিনি। ইউজারসিপের খোদা সেই যে খোয়াবের বিশ্লেষণ করেছে, যে পরিপূর্ণভাবে তার ওয়াদাগুলো পূরণ করেছে। আমি তার খোদাকে না দেখলেও তার খোদার উপস্থিতি আমি টের পাচ্ছি। যাকে আমরা দেখতে পাই না তাকে আমরা কিভাবে প্রাধান্য দেব, আর যাকে আমরা দেখতে পাচ্ছি, স্পর্শ করতে পারছি, যে কোনো কিছু হাজির থাকলেই কি তাকে ইবাদত করতে হবে? যে খোদা তার বান্দাদের জন্য কোনো পদক্ষেপ নেন না, তার বান্দাদের কোনো ব্যথা বেদনার প্রতিকার করেন না, তাকে যে খোদা তার শত্রুদের কঠিন শাস্তি দেয় সে অবশ্যই ইবাদতের যোগ্য। আজ থেকে আমনের দুশ্মন এবং একাত্মবাদী খোদার নামে কুফর প্রচারকারীদের শাস্তি হবে এটাই। পদিয়ামুন ও খাদেমদের জন্য একজন মানুষ কতল করা এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ। কিভাবে পারলো একজন বেগুনাহ মানুষকে এভাবে কতল করতে? আমি খাদেমদের সঙ্গে আপোষ করে চলতে চেয়েছিলাম, কিন্তু তারা সেটার যোগ্য নয়। আজ থেকে আমুন ও অন্যান্য খোদার তাবলিক ও বিস্তার ঘটানো অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এদেরকে ধরে ধরে হাজতে নিক্ষেপ করা হবে। যদি আর একবার একাত্মবাদীর খোদার কাউকে হত্যা করা হয় তাহলে তাদের ইবাদতখানা ধ্বংস করে দেয়া হবে। দেখ, এখানে বসে আছে। শুনতে পাচ্ছ? এগুলো সব ইউজারসিফের কাজ। সে সবাইকে দিয়ে তার নিজের খোদাকে ইবাদত করানো না পর্যন্ত শান্ত হবে না। বুঝতে পারছি না এ পরিস্থিতিতে আপনি খুশি না অখুশি। আচ্ছা বানু, আপনি কি চান, লোকজন ইউজারসিফের খোদাকে ইবাদত করুক নাকি না করুক? যদিও আমি এখনো সেই সিদ্ধান্তে পৌঁছাইনি, তবে ইবাদত করাই উত্তম হবে। কিন্তু কিছু সংখ্যক তার খোদাকে ইবাদত করার জায়গায় ইউজারসিফকেও ইবাদত করে। যদিও তার খোদাকে চিনি না, তবুও একটু ভেবে বলতো।
সে সত্যি ইবাদত পাওয়ার যোগ্য কিনা। এখন পর্যন্ত তোমরা ইবাদত খানার খাদেমগণ শুধু খেয়েছ আর মোটা তাজা হয়েছ, এখন আমরা ইউজারশিপের বদলতে এক কাতারে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ কি সমস্যা বলো। ইউসুফ মিশরের সকল ব্যক্তিদের চালনি দিয়ে ছেকেছে, কিন্তু চাকুনির ছিদ্রগুলো ছোট ছোট দানাগুলো রেখে বড় দানাগুলোকে ছেকে ফেলেছে। তোমাদের মনে আছে ইউসুফ ছোটবেলা থেকেই গোলাম ও গরিবদেরকে বেশি ভালোবাসত। একবার তাকে একটা মুক্তা উপহার দিয়েছিলাম, কিন্তু সে সেটা বিক্রি করে রাজমহলের সবার পেছনে খরচ করেছে। সে সবসময় রাজমহলের খেদমতকার আর গোলামদের সাথে মিশে থাকত, সব সময় তাদের ব্যথা বেদনা শুনতে সাহায্য করত। আমরা কোনো খারাপ কিছু বলিনি। শোনো, যা দেখেছি তাই বলেছি। ইবাদত ও তার পক্ষে কথা বলা অবশ্যই অপরাধ। তোমাদেরকে হাজতে যেতে হবে, চলো এখনই চলো। ছাড়ো আমাকে, চলো ছাড়ো, চলো ছাড়ো আমাকে, ছাড়ো, এসো তাড়াতাড়ি এসো, চলো। আমরা ভুল করেছি, গত কয়েক বছরের দুর্ভিক্ষে আমরা শুধু ইবাদত খান ও খাদেমদেরই নজর রেখেছি। দুর্ভিক্ষের ফলে জনগণ যে দুর্ভোগে রয়েছে তা খেয়াল করিনি। যা হবার তা তো হয়েছেই, এখন একটা উপায় খুঁজে বের করা দরকার। আমাদের হচ্ছে ইউজারসিফ এবং অখুনাতুনকে হত্যা করা। এই দুই বিপজ্জনক ব্যক্তিকে আরো আগেই হত্যা করা দরকার ছিল। আমার কিন্তু ধারণা জনগণকে কিন্তু এখনো আমুনের দিকে ফিরিয়ে আনা সম্ভব। আমাদের কাছে এখনো যে সম্পদ রয়েছে তা দিয়ে লোকজনকে একত্রিত করে সৈন্যবাহিনী করে তোলা সম্ভব। ইউজারসিফের খোদার ইবাদতকারীরা যেন কোথাও নিরাপদে থাকতে না পারে, আমরা সব জায়গায় উৎপেতে থাকব। এখন পর্যন্ত আমুনের ইবাদত খানার অসংখ্য খাদেম অনুসারী গ্রেফতার হয়েছে, তার মানে কি যে ইউজারসিফের খোদাকে অমান্য করবে সেই গ্রেফতার হবে? আমার মনে হয় পদিয়ামুনের উচিত হবে লস্কর বাহিনী নিয়ে গুদামে হামলা করা এবং গম বাজেয়াপ্ত করে নিয়ে আসা। আমি এমন নৃশংসভাবে হামলা করব যে তারা কখনোই ভুলতে পারবে না। এটা করা ঠিক হবে না। তোমরা যা করতে চাচ্ছ সেটা আত্মহত্যার শামিল। এতদিন তো দেখলাম আপনি কি করতে পারেন, আমি কারো সিদ্ধান্তের জন্য বসে থাকব না। আপনার নীরবতা সবকিছু ধ্বংস করে দিয়েছে। তুমি হয়তো কয়েকজনকে হত্যা করতে পারবে, তারপর আমি আমুনের আইন ও খাদেমদের নিয়ে চিন্তায় আছি, খাদেমদের জীবন নিয়ে চিন্তায় আছি, আর তুমি আছো নিজের ক্রোধ নিয়ে। তাই বলছি শান্ত হও, চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া উচিত। আপনি বসে বসে চিন্তা করতে থাকুন। লস্কর বাহিনী দিয়ে আমি কি করব খুব ভালোভাবে জানি। খোদা না করুক সকল কিছু নষ্ট করে দেয়। যদি আমার কাছে সওয়াল করেন তাহলে বলবো নিজের চাইতে শ্রেষ্ঠ ও মর্যাদাবান কাউকে ইবাদত করুন। এমন এক সত্তার ইবাদত করুন যিনি সকল গুণাবলীতে আপনাদের ঊর্ধ্বে। আচ্ছা বলুন তো, পাথর ও কাঠ কি আপনাদের ঊর্ধ্বে নাকি আপনারা? হরেক রকম জানোয়ার কি আপনাদের ঊর্ধ্বে নাকি স্বয়ং আপনারা? এতে কোনো সন্দেহ নেই যে সৃষ্টির সকল সত্তা আপনাদেরই অধীনে আপনাদের থেকে নিচুতে অবস্থান করছে। তার মানে তো এই দাঁড়াচ্ছে যে মানুষেরাই সৃষ্টির সকল কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আচ্ছা আপনাদের কেউ কি আমাকে দেখাতে পারবেন যে ইনসানের চাইতে সেরা কেউ আছে? খোদাগণ, খোদাগণই তো সকলের চাইতে ঊর্ধ্বে। যে সকল খোদাগণ পাথর ও কাঠ দ্বারা নির্মিত সেই সকল খোদাগণ আপনাদের চাইতে ঊর্ধ্বে? যেসব খোদা আত্মাহীন, অক্ষম ও মুখাপেক্ষী, যার কাছে কোনরূপ কল্যাণ ও বরকত নেই, তাকে ইবাদত করা কি অধিক উপযুক্ত?
নাকি যে খোদা তার কুদরত দ্বারা সাত বছর বৃষ্টি বর্ষণ করল যেন আপনারা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা ও মৃত্যুর কবল থেকে নাজাত পেতে পারেন, তিনি উত্তম। আমরা এমন এক মাবুদের ইবাদত করি যিনি তার বান্দাদের নাজাত দেবার জন্য ইউজারসিফকে পয়গম্বর করে পাঠিয়েছেন। বছরের পর বছর তাকে কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছে, বছরের পর বছর তাকে অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হয়েছিল যেন একদিন তার মাধ্যমে তার বান্দাদের নাজাত দেওয়া যায়। যদি আমরা ইবাদতখানার বাইরে কদম ফেলি তাহলে সকলেই বুঝে ফেলবে যে আমাদের যুদ্ধের ইচ্ছা রয়েছে, নিঃসন্দেহে তখন প্রতিরোধের মুখোমুখি হব। অতএব উত্তম হচ্ছে লেবাস পরিবর্তন করো, লেবাসের নিচে অস্ত্র লুকিয়ে রাখতে হবে, তোমরা সবাই গুদামগুলোর সামনে ওত পেতে থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে। আমি পূর্বের মতোই সিপাহী সহ সেখানে গম সংগ্রহ করতে যাব, আর উপযুক্ত ফুরসতে গুদামের কর্মচারী এবং প্রহরীদের উপর হামলা করে সমস্ত গম ছিঁড়িয়ে নিব আর সেগুলো ইবাদতখানায় নিয়ে আসব। কেউ ঠেকাতে পারবে না, কেউ যদি প্রতিবাদ করতে আসে তাহলে হত্যা করবে। তিন চারজন করে আলাদা আলাদা দল হয়ে যাও আর আস্তে আস্তে সাবধানে গুদামের দিকে চলে যাও। আর শোনো, ঘোড়াগুলোকে গম আনার ভান করে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও। ৩০ বোরা ১৫ বোরা ২০ বোরা ১৫ বোরা ৩০ বোরা ১৫ বোরা Thank you.
আমাদের যেন দেরি না হয় জানাব, ওরা সকলে লেবাসের নিচে শামশির লুকিয়ে নিয়েছে। দ্রুত যাও। কি হলো, আমরা তো অন্যদের মতো গম নিতে এখানে এসেছি। পূর্বে কি ইবাদত খানার কাউকে গম নিতে দেখনি? পরের জন 30 বড়া। তুমি ওদিকে যাও। 50 বড়া। সব লুট করে নাও। লুট করা শেষে গুদামগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সব আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ইউজার্সিপ এসেছে, দেখো ইউজার্সিপ এসেছে, দেখো। গাড়ি ঘোরাও। Oh!
পেন্টু, তোমার কি হলো? খোদা তালার শুকরিয়া যে খোদার নবীর কোনো ক্ষতি হয়নি। খোদার নবীর জন্য মরতে পারাটা অনেক আনন্দের। আমার জন্য দোয়া। খোদা তালা তোমার প্রতি রহম করুন। তুমি খোদার পথে শহীদ হয়েছ, তুমি অবশ্যই বীরত্বের সঙ্গে খোদার নিকট মিলিত হবে। তাকে নিজেদের সঙ্গে করে নিয়ে যাও। আমুনের সৈন্যদের হাজতে নিয়ে যাও, আহতদের চিকিৎসা দাও এবং মৃতদের দাফন করো। আপনাদের স্বামী ও সন্তানদের কতলের বিনিময়ে কেসাস হবে, তাদের রক্তের মূল্য অবশ্যই প্রদান করা হবে। চলো রওনা হও। সরে যাও, এক পাশে সরে যাও। আসো আসো, কাছে আসো। আমরা গুদামগুলোতে হামলা করেছিলাম, কিছু মানুষকে কতল করেছিলাম আর প্রচুর কম বাজেয়াপ্ত করেছিলাম, কিন্তু হঠাৎ করে ইউজার্সিফ এসে সবকিছু বন্ডুল করে দিল। আমাদের কিছু সিপাহী কতল এবং জখম হয়েছে, আমি নিজেও জখম হয়েছি, তাই শেষ পর্যন্ত পালিয়ে আসতে বাধ্য হলাম। আফসোস পদিয়ামুন, তুমি বুঝলে না? যদি ইউজার্সিফ নাও আসতো আর তুমি সহি সালামত ইবাদতখানায় ফিরেও আসতে, তখন অখুনাত ইবাদতখানায় প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই হামলা করত, আর এখন তো সেটা অবশ্যই করবে। কিছুক্ষণের মধ্যেই জনাব অখুন আতুনের লস্কর বাহিনী এখানে হামলা করবে। এখন আমরা কি করবো?